আরে যে লোকটা আজকে গোসল দেওয়াইতাছেন একদিন তো আপনাকে গোসল দেওয়া হবে। আপনি যদি কারো ময়লা গুলা পরিষ্কার করে দেন, কেউ আপনার ময়লা গুলা পরিষ্কার করে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে। আপনি যদি কারো জানাজার ময়দানে কাজ চলায় দৌড়াইয়া জানাজার মাঠে যান, কাগজে কলমে লিখে রাখেন, আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষ যাওয়ার জন্য লাইন ধরে পাগল হয়ে যাবে। জানাজার ময়দানে যাওয়ার পরে একটা মানুষ আমার লাশের পাশে দাঁড়ায় বলবে, আহির হুজুর ওয়াজ নসিহত করত, দেশ বিদেশের মানুষ আসছেন, তিনি যদি কোনো ভুল বেয়াদবি কইরা থাকেন তারে মাফ কইরা দিবেন। বন্ধুরি আনুষ্ঠানিকতাটা কি? মারা গেলে মানুষে মাইক দিয়ে এলান করবে একটি সুখ সংবাদ, মারা গেলে কাফনের কাফন নোয়াপাড়া বাজার থেকে রেডি করবে, মারা গেলে বড়ির পাতার গরম জল দিয়ে গোসলের পানি গরম করা হবে, মারা গেলে মসজিদ থেকে খাট আমার বাড়িতে চলে আসবে, মারা গেলে মানুষ আমাকে কসকু সাবান দিয়ে সুন্দর করে ধোয়াইয়া আমাকে প্যাকেটিং কইরা সাদা কাপড় তিনটা পেঁচাইয়া দিবে। মা বোনরা আজকে আসে কিনা আমি জানি না, মা বোনরা আসে আসে আসে, তাহলে মা বোনদেরকে খেয়াল করে কিছু কয়ে যে আম্মা, ও আম্মা আপনার কিন্তু কাপড় হলো পাঁচটা, একবার খবর লইছেন নি যে আপনার বিদায়ের কাপড় কেন পাঁচটা হয়, এই খবরটা লইছেন নি? পুরুষ ভাইয়েরা আপনাদের কাপড় কেন বিদায়ের সময় তিনটা হবে, এই খবরটা কোনোদিন জানছেন নি? একদিন তো কাউরে জিগাইলেন না, পুরুষের কাপড় হলো তিনটা, মহিলাদের কাপড় হলো পাঁচটা। আরে বাবা লাল কাপড় নীল কাপড় কত কাপড় আছে, এ আমাদের কাফনের কাপড়টা কেন সাদা, লাল কাপড় দিল না কেন, হলুদ কাপড় দিল না কেন, নীল কাপড় দিল না কেন, এই খবরও তো কাহার কাছে লইলেন না রে বাজান। ও বাজান একটা কথা বইলা দিয়া যান, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি জানি একদিন লক্ষ টাকা দিলেও একটার পরে দুইটার সময় আপনাদেরকে এখানে এতগুলা লোক জমায়েত করতে পারবো না। এ বন্ধু যেহেতু এসেছেন চোখের পানি আমি যখন দেখি হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনে, আমি যখন দেখি মানুষগুলা ভ্যান গাড়িতে ওয়াজ বাজা, হাই রে একদিন আমি চলে গেলে আমার দাদারা যেমনি বিদায় দিছে আমার এমন ভাবে বিদায় দিয়ে দিব, সুন্দর করে, বেশি গরম পানি করবে না, বেশি ঠান্ডা পানি করবে না, একদম কুসুম গরম জল দিয়ে আমার গোসলটা দেওয়াইব। মসজিদে এত কাফের কথা বললে আপনি বলেন গরুর দুধ নিয়ে বাজারে যেতে হয়, কে আমার দুধ নিয়ে যাবে বাজারে, এই কথা কইলা রমজানে এতে কাফে যান না। আরে বাবা আপনি আজকে মইরা দেখেন দুধ বিক্রির মানুষ অভাব হবে না, বাজার করার মানুষ অভাব হবে না, আপনি কি মনে করেন আপনি চলে গেলে আপনার কাজ থাইম্মা থাকবে, আপনি কি মনে করেন আপনি চলে গেলে আপনার ছেলের আনন্দ বন্ধ থাকবে? না না না, আল্লাহর কসম করে বলি আপনি চলে যেতে পারেন আপনার জন্য একটা কাজও থেমে থাকবে না, কথা বলেন ঠিক কি না? হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনোদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বাসি বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর, বাসে বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বিরামপুর HD মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। বলা হয়েছে তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। এক নম্বর হলো অন্তর, দিল, দুই নম্বর হলো শরীর, তিন নম্বর হলো জামা। এই তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। দিল যদি ভালো না থাকে, মনে রাখবে অন্তর যদি ভালো না থাকে, মানুষ বোঝার খবর নাই তার অন্তরটা ভালো নাকি খারাপ। পৃথিবীর কোন মানুষ বুঝে না যে তার অন্তরে কি আছে, কিন্তু একজন তার অন্তর খবর জানে। জবান খুলি বলুন তিনি কে? ইন্নাল্লাহ আলিম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তর খবর জানে। বলা হয়েছে যার অন্তর ঠিক, যার দিল ঠিক, সেই লোকটা যদি কোনোদিন মারা যায়, মনে রাখবেন দিল ঠিক না থাকলে, অন্তর যদি ঠিক না থাকে, মারা যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাস পচার আগে লাশ পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, জ্বর হতে পারে, তুফান হতে পারে, বন্যা হতে পারে, বৃষ্টি হতে পারে, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেন এই দেহের ভিতরে কোনো পছন্দ ধরবে না। অন্তর ঠিক থাকলে দেহের মাঝে পচন ধরবে না, পোকা মাকড় কামড়াবে না, সাপ বিচ্ছু ধরবে না। এই কথাটা বড় দামি, নিশিরজনীতে কথা বলছি। এই সামিয়ানাটা দেওয়া হয়েছে মাথার উপর দিয়ে যেন কুয়াশা মাথার উপরে না পড়ে, অথচ বৃষ্টির ভিতরে তোমার বাবার কবরের ভিতরে, আমার বাবার কবরের ভিতরে, আপনার বাবার কবরের ভিতরে পানি ঢুকতেছে, কত কুয়াশা গেল, শীত গেল, একটা ঘরে পড়ে আছে, সুখী কিনা দুঃখী আছে আমার খবর নেওয়ার সুযোগ নাই। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো, কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো, দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করে দিও না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্তরটা ঠিক রাখতে হবে। দিল যদি ঠিক থাকে, দেহটা সুস্থ থাকবে। দেহটা সুস্থ থাকলে তুমি আনন্দের সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবে, ঠিক কি না বলেন? খাইতে শান্তি লাগবে, ঘুমাইতে শান্তি লাগবে। মনে রাখবেন শান্তি দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার বান্ধব জানে না। এ যুবক, আমি এই গুনার কথা কাউরে বলি না শরমে, মানুষ জানলে আমাকে ধিক্কার দিবে, ধিক্কার দিবে। অথচ একটা কথা মনে রাখবেন, হাজার গুনাহ আমার আল্লাহ তোমার সমাজে গোপন রাখছে, প্রকাশ হওয়ার আগে তওবা করে মানুষ হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যা কেউ জানে না জানে কে? কোরআন শরীফ পড়লে কি অসুবিধা হবে? আমি যখন তেলাওয়াত করবো এমন জোরে আল্লাহকে ডাক দিবেন, আপনার ডাকের কারণে যেন আপনার আব্বার কবরের নূরের বাতি জ্বলে যায়। আপনি কি মনে করেন না যে সন্তানের দোয়া মা বাবার কবরে যায়? আপনি কি মনে করেন যে স্বামীর দোয়া স্ত্রী কবরে যায়? যার যে আপনজন কবরে, এই খেয়াল করে করে একটু ডাক দিবেন। রেডি আছেন তো ইনশাল্লাহ? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিহু
আমার মনে হয় করোনার ইতিহাসে তো গভীর যদি এত বিকট আওয়াজ হচ্ছে, আরে বাবা এত বিকট আওয়াজ তো এত গভীর যদি এত মানুষ পাওয়া যায় না। কোরআনের আওয়াজ যেখানে হয়, নবীর মহব্বতের জায়গা যেখানে হয়, সেখানে মহব্বতের আওয়াজ হয়, কথা গন্ডি কেনা। আবার বলবো একটা, হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আল মালিক, অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, এভরিবডি সাউন্ড আপ হবে, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল্লাহু আকবার। ও মালিক, আপনাকে এমন ভাবে ডাকতেছি শুধুমাত্র আমাদের গুনাগুলো মাফ করে দেন, আমাদেরকে বান্দা থেকে ফতগাজির মতন বন্ধু বানায়া নে। বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে না? নাই। আচ্ছা, কর্ম করতে হবে। জুয়া খেললে বন্ধু হওয়া যাবে না, নেশা করলে বন্ধু হওয়া যাবে না, হারাম খেলে বন্ধু হওয়া যাবে না, গীবত করলে বন্ধু হওয়া যাবে না, মুনাফিকি করলে বন্ধু হওয়া যাবে না, হক মেরে খাইলে বন্ধু হওয়া যাবে না, মা বাবার বুকে লাথি মারলে বন্ধু হওয়া যাবে না। বন্ধু হতে গেলে ইবাদত লাগবে, মহব্বত লাগবে, সোহবত লাগবে, সত্য কথা লাগবে, খেদমত লাগবে, ন্যায্য কথা লাগবে, উচিত কথা লাগবে, কে বেজার হবে, কে গুস্সা হবে সেগুলো দেখা যাবে না, মৃত্যু হলেও হক কথা বলতে হবে। কে কষ্ট নেবেন না আমার সাউন্ডে? আমি লাউডলি বলতে চাইছিলাম, যখন কোনো চেতনার কথা আসে আমি না পড়ে না বলে পারি না। আমার ইচ্ছা ছিল নীরবে নীরবে কথা বলবো, কিন্তু কিছু কথা আছে চেতনা লাগে, লাগে কি না? আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন, যদি যাইয়া বলেন যে এই যে হুজুর, এই যে মৌলবী সাহেব, ফিলিস্তিনের উপরও তো ইসরায়েলের আগ্রাসন চলছে, মাদবপুর একটা মিছিল হবে ইসরায়েলের বিরুদ্ধে, চলেন। ওই হুজুরে কি করে কো, আপনারা যান, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, আল্লাহ আল্লাহ। আবার এই হুজুর যদি আপনি বাজান, কি কষ্ট হইতেছে বাবা, এই হুজুর যদি আপনি ওই যে গাওয়া গিয়ে আছে না, অথবা ওই যে মধুর শাক, অথবা মনে করেন যে ওনার ডায়াবেটিস 22, কথা কথা আর কি, ডায়াবেটিস কত, ওনার আপনি সুন্দর করে 8 প্রকারের আইটেম দিয়া খাওয়াইবেন, খাওয়াইয়া লাস্টে করবেন যে বাজান খাবারের পরে তো মিষ্টি খাওয়া শূন্য, তো একটু পায়েস রান ছিলাম, কো কি দরকার ছিল, আচ্ছা দৌ। তুমি মিসওয়াক করা ফজিলত, তো একটা গজল গাই, আবার মন্দ করতে না তো বাজান। আর আমি যেহেতু শ্বশুর বাড়ি এলাকায় যেহেতু আমার এত বেশি কিছু কইতামও পারি না, বাজান বোঝেন না ব্যাপারটা, জামাই জামাইয়ের মতো তাহন লাগে, কিন্তু এটা এটা ফ্রেমের বাজার, কথা কন ঠিক না বেটি, সব বাজার সাইতে এটা বউ বাজার না, এটা ফ্রেমের বাজার, কথা কন ঠিক না বেটি। সৌধুরী সাহেব আপনি আছেন তো ইনশাল্লাহ, এই চাইলে চাটা দিও সবাই রে।
তুমি একটু বসো, তুমি সুন্দর, তুমি নতুন বিয়ে শাদী করছো, বসো। তুমি তো হ্যাঁ আইস আমার কানে কাছে কইবা, আরে মানে ভাইরালটা হইবা, বসো। আমি পরে বলবো, আমি যে মেডিসিন নিয়ে এসেছি আজকে একজন সার দিতাম না, একজন সার দিব না। তাহেরি বলতে একটা কথা আছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে যদি মিছিল করতে গেলে তো বাবা ত্যাগ করছিল, আর নাইলে গাম করছিব, নাইলে বাড়ি খাইয়া মাথা রক্ত আইতে পারে, এর লাগে গরব হয়ে তুমি মিসোয়া করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। কেমন দিলাম? আরো দিব রায়। তুমি মিসোয়া না, এই ইডি কিন্তু যেগুলা ওই সুবিধাবাদী ইডির কারণে কিন্তু আমরা ক্ষতি হইতেছে। ইসলাম কখনো নরম কখনো গরম, কথাগণ ঠিক কিনা? তুমি মিসোয়া করা ফজিলত জানো। আচ্ছা আমার ফুলামান্ডি করি, ফুলামান্ডি আসি, ফুলামান্ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা তোমরা থাক, আর কিছু লাগবে না। তুমি মিসোয়া করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। আমি দেখলাম যে আজকে স্বামী সুহেল সাহেব আজকে জলে উঠছে, কথাগণ ঠিক না? ঠিক কিনা বলেন? এই যে আমার সুরটা আজকে রাগিনী সুর, কারণ শ্যাম্পয়াল আইসি, কথাগণ ঠিক না? বেঠে শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। ঠিক কিনা? আরে মাধবপুরের মানুষ, চুনারুঘাটের মানুষ, শাস্তাগঞ্জের মানুষ, হবিগঞ্জের মানুষ, দাঁতহীন কণ্ঠে আমি বলতে চাই, আরে রসুল হেরা গুহায় ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, এটার নাম ইসলাম। আবার রসুল জীবনে 27 বার তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন, এটার নামও ইসলাম। কথা বলেন ঠিক না বলেন? ভাইরে ভাই যেহেতু মরতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম শূন্যতার নাম না, ইসলাম হলো পরিপূর্ণ নাম, কোরআন হলো পরিপূর্ণ জীবন বিধান। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা মানব জাতির সংবিধান। এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেহেতু আমাকে মরতে হবে, এই জন্য যেখানে যেটা আছে সেইভাবে কথা বলতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। কারণ আমার দাদার মৃত্যুর পরে যে আনুষ্ঠানিকতা, দাদির যে আনুষ্ঠানিকতা, নানার যে আনুষ্ঠানিকতা, নানির যে আনুষ্ঠানিকতা, গত এই যে মার্চের 5 তারিখে 5 বছর হয়ে যাবে, আমার বাবারে যে আমি আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছি, কবরে নামাই দিয়েছি, না জানি কোন দিন তাহিরি সাহেবের সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। আজকে যদি
আমি মারা যাই, আল্লাহর কসম আমার মোবাইলে আর কেউ ফোন দিবে না, আজকে যদি আমি মারা যাই আমার মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠাবে না। এখানে আমার মোবাইলে অনেকগুলো মানুষের মেসেজ, আমার নাম্বার সেভ করা আছে, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের নাম্বার সেভ করা আছে, আমার বাড়িতে আমার ভাই কোহনির ভাই নাম ওনার নাম্বার সেভ করা আছে, অনেকগুলো মানুষের নাম্বার আছে, কিন্তু এই নাম্বারগুলোতে আমি নিজেও তো ফোন দেই না যে পাবো না, এমনভাবে আমি মারা গেলেও তো আমার নাম্বারে কেউ ফোন দিবে না। বন্ধুরি আনুষ্ঠানিকতাটা কি, মারা গেলে মানুষে মাইক দিয়ে এলান করবে একটি সুখ সংবাদ, মারা গেলে কাফনের কাফন নোয়াপাড়া বাজার থেকে রেডি করবে, মারা গেলে বড়ির পাতার গরম জল দিয়ে গোসলের পানি গরম করা হবে, মারা গেলে মসজিদ থেকে খাটটা আমার বাড়িতে চলে আসবে, মারা গেলে মানুষ আমাকে কসকু সাবান দিয়ে সুন্দর করে ধোয়াইয়া আমাকে প্যাকেটিং কইরা সাদা কাপড় তিনটা পেঁচাইয়া দিবে। মা বোনরা আজকে আসে কিনা আমি জানি না, মা বোনরা আসে, আসে আসে, তাহলে মা বোনদেরকে খেয়াল করে কিছু কয়ে যে আম্মা, ও আম্মা আপনার কিন্তু কাপড় হলো পাঁচটা, একবার খবর লইছেন নি যে আপনার বিদায়ের কাপড় কেন পাঁচটা হয়, এই খবরটা লইছেন নি, আপনাদের কাপড় কেন বিদায়ের সময় তিনটা হবে, এই খবরটা কোনোদিন জানছেন নি, একদিন তো কাউরে জিগাইলেন না, পুরুষের কাপড় হলো তিনটা, মহিলাদের কাপড় হলো পাঁচটা, আরে বাবা লাল কাপড় নীল কাপড় কত কাপড় আছে, এ আমাদের কাফনের কাপড়টা কেন সাদা, লাল কাপড় দিল না কেন, হলুদ কাপড় দিল না কেন, নীল কাপড় দিল না কেন, এই খবরও তো কাহারুর কাছে লইলেন না রে বাজান। ও বাজান একটা কথা বইলা দিয়া যান, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, আমি জানি একদিন লক্ষ টাকা দিলেও একটার পরে দুইটার সময় আপনাদেরকে এখানে এতগুলা লোক জমায়েত করতে পারবো না। এ বন্ধু যেহেতু এসেছেন চোখের পানিগুলা সাইরা চইলা যান, আমি যখন দেখি হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনে, আমি যখন দেখি মানুষগুলা ভ্যান গাড়িতে ওয়াজ বাজা, হাইরে একদিন আমি চলে গেলে আমার আমার দাদারে যেমনি বিদায় দিছে আমার এমনভাবে বিদায় দিয়ে দিব, সুন্দর করে বেশি গরম পানি করবে না, বেশি ঠান্ডা পানি করবে না, একদম কুসুম গরম জল দিয়ে আমার গোসলটা দেওয়াইব। আর একজন মানুষ জানাজার ময়দানে যাইয়া, আরে আমি কিন্তু, আমি কিন্তু সোহেল সাহেব একটা কাজ করি, গোসলটা যখন কেউ যখন মারা যায় মামা, মারা গেলে আমি যাই গোসলখানাতে, যাইয়া সবাই গোসল করায়, উজু করায়, খিলাইল করায়, সব করায়, আর আমি যাইয়া কী করি লাস্টারে মাথার দইরা প্যাডের মধ্যে সাপ দিয়া তার পায়খানা প্রস্রাব কিছু বাইরিলে মলমূত্রগুলো আমি টিস্যু দিয়া আর গামছা দিয়া পরিষ্কার করে দিই, কেন জানেন, আরে আমি যদি পরিষ্কার করে দিই অনেকে ঘৃণা করে, অনেকে ঘৃণা করে, এগুলার ঘৃণা করবেন না, আরে যেই লোকটা আজকে গোসল দাওয়াইতাছেন একদিন তো আপনাকে গোসল দাওয়াবে, আপনি যদি কারো মহিলাগুলো পরিষ্কার করে দেন কেউ আপনার মহিলাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে, আপনি যদি কারো জানাজার ময়দানে কাজ চলে দৌড়াইয়া জানাজার মাঠে যান কাগজে কলমে লিখে রাখেন আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষ যাওয়ার জন্য লাইন ধরে পাগল হয়ে যাবে, জানাজার ময়দানে যাওয়ার পরে একটা মানুষ, একটা মানুষ আমার লাশের পাশে দাঁড়ায় বলবে, তাহির হুজুর ওয়াজ নসিহত করত, দেশ বিদেশের মানুষ আসছেন, তিনি যদি কোনো ভুল বেয়াদবি করে থাকেন তারে মাফ করে দিবেন, আর যদি কোনো পাওনা দাওনা থাকে, যদি কোনো পাওনা দাওনা থাকেন তাইলে তার ভাইয়েরা আছে ভাইগুলোর কাছ থেকে আপনারা নিয়ে যাবেন, আর দূরের থেকে যারা আসছেন তাদের জন্য পাশের ঘরে খাবারের আয়োজন রাখা হয়েছে, অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন, কেউ না খাওয়া যাবেন না, এই তিনটা কথা ছাড়া জানাজার মাঠে আর কোনো কথা নাই রে বাবা, সবাই এক কথায় বারবারে কয়, এক কথায় বারবারে কয়, এই জন্য যুবক যদি কেউ কাউরে কষ্ট দিয়া থাকো এখনই মাফ চাইয়া লও, কেউ কারো সঙ্গে পানা দানা থাকলে পরিশোধ করে লও, আরেকবারে কিল্লা গিয়ে লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় মাফ চাইতো, এখনই করুন, আর এই করার যে সায় মদিনা মাফিলে হাজার হাজার মানুষ আসছেন, ফুফুর লোকের রাগ কইরা যাওয়া বন্ধ করছেন, খালাম্মার লোকের রাগ কইরা যাওয়া বন্ধ করছেন, ভাইয়ের সঙ্গে রাগ কইরা যাওয়া বন্ধ করছেন, বোনের সঙ্গে রাগ কইরা যাওয়া বন্ধ করছেন, বন্ধুর লোকে বন্ধু সম্পর্ক বন্ধ কইরা দিছেন, না না আজকে থেকে সব শত্রুতা শেষ হয়ে যাবে, আমার সোহেল চেয়ারম্যান কিন্তু একটা কথাই বলছে, দশ দিন সময় দিছে আপনাদেরকে নিয়ে আমরা গলাগলি কইরা চলবো, আমরা ইচ্ছা করলে সমাজটারে সুন্দর করে সাজাইতাম পারে, এই পৃথিবীতে কেউ থাকবো না, সবাই কবরে চলে যাবো,
চিন্তা করে বাবা, এই কবর বড় ডেঞ্জারাস। এই জন্য যুবক আমি প্রায় মাহফিলেই বলি, মারা যাওয়ার পরে মানুষ কেন লাশের পাশে দাঁড়ায় আমার পক্ষ থেকে মাফ চাইব? দুনিয়ায় থাকতেই আমি মাফ চাইয়া নেব, কাহারো মনে কষ্ট দিব না, কাহারো হক পয়রা খাব না, মা বাপের বুকে লাথি দিব না, কাহারো কাছে ঋণগ্রস্ত হব না, কাহারো টাকা মেরে দিব না। এইভাবে মিলেমিশে চইলা যাব যে কোনো মুহূর্তে আমার মরণ হয়ে যেতে পারে। এই জন্য আমি সব মাহফিলে পরস্পর পরস্পরের সঙ্গে আমরা মাফ চাইয়া নেই। এই যুবক ভাইয়ের আমার ডান পাশে যারা আছেন, এখানে দুইটা লাঠিয়ে শাড়ি আছে, একটা শাড়ি, দুইটা শাড়ি, তিনটা শাড়ি, তিন জায়গার মানুষগুলোকে আমি বলবো, আপনারা বলেন এই পাশে যারা আছেন, আপনারা কি এই পাশের কাহারো সঙ্গে শত্রুতা আমি আছে? আপনারা বলেন আছে, আপনারা বলেন আছে, আপনারা বলেন আছে। তাইলে আজকে থেকে সব অভিমান আজকে বইলা গিয়া, আমরা একটাই কথা, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, যেই রাস্তা দেখাইছে সেই রাস্তায় আমরা চলব। এখন আমরা পরস্পর পরস্পরের কাছে ক্ষমা চাই, আমি মুরাজি আছি না নাই, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন, বল হারিয়ে যাব হে রব নাই ভুবন চির দিন, বাসি বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কব, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর, বাসে বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কব, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন, বলো রব নাই ভুবন চির, সবাই ক্ষমা চান, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, আল্লাহ মাফ করেন, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন, বল হে রব নাই ভুবন চির, যারা গেছে তারা কি ফিরে আসছে? আপনি কি মনে করেন গরুর দুধ প্রতিদিন বাজারে নিয়ে যান, মসজিদে এতে কাফের কথা বললে আপনি বলেন গরুর দুধ নিয়ে বাজারে যেতে হয়, কে আমার দুধ নিয়ে যাবে বাজারে? এই কথা কইলা রমজানে এতে কাফে যান না। আরে বাবা আপনি আজকে মইরা দেখেন দুধ বিক্রির মানুষ অভাব হবে না, বাজার করার মানুষ অভাব হবে না। আপনি কি মনে করেন আপনি চলে গেলে আপনার কাজ থাইম্মা থাকবে? আপনি কি মনে করেন আপনি চলে গেলে আপনার ছেলের আনন্দ বন্ধ থাকবে? না না আল্লাহর কসম করে বলি, আপনি চলে যাইতে পারেন আপনার জন্য একটা কাজও থেমে থাকবে না, কথা বলেন ঠিক কি না? খোদার কসম, মানুষ বড় স্বার্থপর, মারাত্মক স্বার্থপর, তিন দিন পার হই না বায়ে বায়ে কামড়া কামড়ি লাগে,
তিন দিন পার হয় না, বনে বনে কামড়া কামড়ি লাগে, সম্পদ ভাগ করে দাও, এটা আমার হবে না, এটা এটা হবে না, এমন তত্ত্ব পাওয়া যায়। আরে এমন তত্ত্ব পাওয়া যায়, বায়ে বায়ে রক্তাক্ত হয়, খুন খারাপি হয়, কথা বলে কার জন্য আপনি টাকা রেখে যাবেন? আপনি সুদের টাকা ব্যাংকে 50 লাখ দিয়ে গেছেন পোলার জন্য, আর এই পোলা 50 লাখ টাকা তুললে আইনে মোটর সাইকেলে মাস্তানি করে, হ্যাঁ মাস্তানি করে রাস্তাঘাটে, আর আপনি জুতার বাড়ি খান কবরের ভিতরে। এই জন্য সন্তানকে কোটি টাকার মালিক বানাইবার আগে আগে মানুষের বাচ্চা বানাই দিয়া যান, কথা বল ঠিক না? আপনি যদি বাবা হইয়া যদি জুয়া খেলেন, আপনি কি মনে করেন না যে আপনার পুরো একদিন জুয়া খেলবে? আপনি কি মনে করেন না আপনার কারণে সমাজটা নষ্ট হবে? আরে আপনার তো দায়িত্ব ছিল এই পুরা মানগুলারে দেখে দেখে মসজিদের মেহমান বানানো। যারার ক্ষমতা আছে তারা বলতে হবে কথা, কইছে তুমি হাত দিয়ে প্রতিহত করো, আন্দ্রা আইলে তুমি মুখ দিয়া বলো, এটা যদি না করো মনে মনে ঘৃণা করো, এরপরও কোন হারাম খুরকে আরামদায়ক মনে করা যাবে না, মনে মনে হইলে ঘৃণা করতে হবে। তার মানে এই আন্দোলনে সোহেল সাহেবের সাথে আন্দোলনে আমরা সবাই একসাথে হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? এটা সমাজের একটা শ্রেষ্ঠ কথা, আল্লাহর কসম করে বলি যে এই কোনো মুহূর্তে বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে, পারে কিনা বলে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? যারা গেছে ফিরে আইসিনি? আসবে না দোস্ত, আসবে না। আপনি ভাবতেছেন যে আমার বাবাই এখনো মরে মরে নাই, আমার কাছে কি রাজরাইলে আসবে? না, রাস্তা দিয়ে ঘুরি চেয়ারম্যান সাহেব, অনেক মানুষ দেখি হঠাৎ করে যুবকরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে লাশ হয়ে এমনি কাতরাইতাছে, ছোট বাচ্চা হঠাৎ করে ঘুরতে যায় পানিতে পইরা মারা যাইতেছে, তার মানে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, কেউ আগে যাবে কেউ, তাইলে নামাজের প্রয়োজন আছে না নাই? এমন ভাবে চলবেন পবিত্র অবস্থায় চলবেন, অপবিত্র অবস্থায় চলবেন না, কারণ মৃত্যুর জন্য পবিত্র অবস্থায় হয়। রাত্রে ঘুমাবেন এশার নামাজটা পইরা ঘুমাবেন, আরে বাটা 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে গড়ে 1 ঘন্টাও লাগে না, 1 ঘন্টা 23 ঘন্টা মালিক দিল আপনারে স্বাধীন মতো কাজ করেন খান, আর 1টা ঘন্টা মালিকের হাজির আমরা দিতে চাই না, এর চাইতে দুঃখজনক কি আর আছে? আর জোরে আছে? যুবক ভাই আপনাকে বলছি, পায়ে হাত দিয়া বলবো যা হবার তো হয়ে গেছে, আর যেন না হয়, আর যেন না হয়। আমার যুবক ভাইয়েরা বেশি লম্বা চূড়া নয়, এখন আমি ঘটনা ধরি নাই তবে চেতনা নিয়ে কথা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম জবান খুলে কোন কোথায় গেলাম, এই মাসের নাম কি? আরবি মাসের নাম কি? এই রদর, এই তুমি দাঁড়াও, সবুজ টুপিটা দাঁড়াও, কি লেখছ? আইফোন 8। আচ্ছা, ইংরেজি 12 মাস ইমান বল, ইংরেজি 12 মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মাস না, জানুয়ারি ফেব্রুয়ারি মাস না, বেতন টেতন নেস না, বলো জানুয়ারি, হ্যাঁ হয়েছে মাশাল্লাহ, মাশাল্লাহ ছেড়ে ঠিক আছে, ইংলিশে পাকা আছে, আরবিতে 12 মাসের নাম খুঁজ। জাতি বসো বসো, তুমি বসো, কষ্ট দিছি, সরি মারানে তো। এই যে রজব মাসটা, এই রজব মাস সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা আল্লাহর মাস। আর তাই না, আল্লাহর মাস কোনটা এই জানে? নিজের বেতন নেওয়ার মাসটা তো কি জানো, আর বেতনটা কই থেকে বাজারো এটা তো বুঝো না, কথা কোন ঠিক না বেঠে? রজব মাস, এই রজব মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে কেন? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার বন্ধুকে সহ শরীরে মহান রবের দিদারে নিয়েছেন,
আমার সুন্নি পোলা পান্ডি কয় জবান খুলে বলেন ঠিক না বেটে এই ঠিক বেটিক বুঝবার লেগে একটা সুন্নি মাদ্রাসা দরকার, চেয়ারম্যান সাহেব জিরা কইছে কথা কন ঠিক না বেটি, এই পোলা পান্ডি এখানে জন্য সাচ্চা আলেম পয়দা হবে এই এলাকার ভিতরে কোন ধরনের ডাব্লিউ অথবা টিকটক স্থান পাবেন না। কিছু টিকটক মৌলবী আছে না ভাই? কিছু টিকটক মৌলবী আছে কি না? এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল সম্পূর্ণ আইসিউতে, এরা গুগলের মধ্যে বিভিন্ন বিভ্রান্তকর কথা ঢুকায় দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠে। এই টিকটক মার্কা কিছু জেনারেলও আছে, কিছু আলেম নামের জালেমও আছে, আছে কি না বলেন? যারা এই বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায়, কথা কন ঠিক না বেঠে? ট্রান্সজেন্ডার এই বাংলাদেশে প্রমোট করলে এগুলো চলবে? এটা 95.4% মুসলমানদের দেশ, এখানে এগুলো চলবে না। মনে রাখবেন এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলো পুরুষ, আরেক শ্রেণী হলো নারী, আরেক শ্রেণী হলো থার্ড জেন্ডার, মানে আমরা যাদেরকে সংক্ষেপে হিজরা বলি। কি বলি? হিজরা। এই তিনটা সৃষ্টি আল্লাহ পাকের প্রদত্ত সৃষ্টি, এই তিনটা সৃষ্টিকে সৃষ্টি হিসাবে সম্মান করতে হবে, কথা বলেন ঠিক কি না? আর আরেকটা যেটা ট্রান্সজেন্ডার নিয়ে বর্তমানে বাংলাদেশে যা বাড়ি, সেটা হইলো একটা ছেলে সে নিজেকে মনে মনে মেয়ে মনে করে। হে, নিজেকে মনে মনে কি মনে করে? আর মেয়েটা নিজেকে মনে মনে ছেলে দাবি করে। শুধু দাবির মধ্যে সীমাবদ্ধ না, তারা কি করে, ওই ছেলেটা যখন মনে মনে মেয়ে দাবি করে তখন তার লিপস্টিক লাগায়, ব্রুক লাক করে, শাড়ি পরে, কাপড় চোপড় পরে, পুরা চুল টুল রাখে, রাইখা পুরা ফিজিক্যালি মহিলার সাজে সাজে। আর এই ব্যাপারে আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো ছেলে মেয়ের সাজে সাজে, কোনো মেয়ে ছেলের সাজে সাজে, তাদের উপর আল্লাহর লানত, এটা সম্পূর্ণ হারাম, কথা বলেন ঠিক কিনা? এখন ওই ট্রান্সজেন্ডারটা হলো এটা যে তারা শুধুমাত্র মেয়েদের কাপড় চোপড় পরেই সাজে না, তারা নিজেরা অস্ত্রোপচারের মাধ্যমে মেয়েদের স্ট্রাকচারও তারা প্রস্তুত করে, কইরে একজন আরেকজনের সঙ্গে বেহায়াপনা আর সমকামিতায় লিপ্ত হয়, কথা বলেন ঠিক না বেটি? তো এটা কি এই আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত যারা করে এরা কি সভ্য হতে পারে? এটা কি ইসলাম এলাও করে? পশ্চিমার মধ্যে কি চলে না চলে, চলতে পারে এটা তাদের ব্যাপার, কিন্তু 94% মুসলমানদের দেশে এইরকম বেহায়াপনা সমর্থন করা হবে না এবং তাদের বিরুদ্ধে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? তো ওই এই সমস্ত ট্রান্সজেন্ডারের পক্ষে কিছু টিকটক জেনারেল লোক আছে যারা বলে যে অমুক দেশে চললে বাংলাদেশে চলবে না কেন? মনে রাখবেন একদিন হিসাব দিতে হবে, এটা বাংলাদেশ ভুলে গেলে চলবে না। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোন জিনিস প্রমোট করতে গেলে 1 কোটি বার চিন্তা করতে হবে, কথা বলেন ঠিক কি না বলেন? লূত আলাইহিস সালামের আমলে এরকম সমকামিতা ছিল, যেই নগরীতে ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠায় বলছিল, হ্যাঁ লূত আলাইহিস সালাম আপনি চলে যান এই নগরীতে, তাদের উপরে আল্লাহর গজব আসতে পারে, পুরুষ নিয়ে যান, নারীদেরকে নিয়ে যান। এরপরে লূত আলাইহিস সালাম চলে গেছেন, তাদের ওই নগরীর মাঝে যারা সমকামিতা লিপ্ত ছিল পুরুষে পুরুষে, এই ঘৃণা ছড়াতো এবং বেহায়াপনা লিপ্ত হতো, তাদেরকে পুরা নগরটা উল্টাইয়া, তাদেরকে নগরের নিচে উল্টাইয়া পাথরের নিচে ফেলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। সুতরাং আমরা বাংলাদেশে এইরকম বিভ্রান্তিকর এইরকম অনাচারকে প্রশ্রয় দিয়ে আমরা সেই গজব ডেকে আনতে চাই না, কথা বলেন ঠিক না বেঠে? কেন চাই না? একটাই কারণ, মুখ আছে অনেক কথা বলা যায়, চোখ আছে অনেক কথা দেখা, অনেক কিছু দেখা যায়, তাই বলে ভালো ছাড়া মন্দ কথা বলা যাবে না, ভালো ছাড়া মন্দ কিছু দেখা যাবে না, যেখানে মন্দ হবে সেখানে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটার নাম হলো ইসলামের মূল শিক্ষা, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, তিনটা বিষয়ের উপর এখন কথা বলবো। 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, 2 নম্বর হলো মা বাবার সঙ্গে অপাদ্যাচরণ করা যাবে না, 3 নম্বর হলো অন্যের হক মেরে খাওয়া যাবে না। আল্লাহর জমিনে আবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? 2 নম্বর আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো, মা বাবার মনে কষ্ট দিয়া যারা করোনা মা ফিরে এসেছেন,
আপনাদের মতন শ্রোতা তাহিরির দরকার নাই। আপনি যদি মা বাবাকে সম্মান করেন আমি আপনাকে শ্রদ্ধা করব। মা বাবার মনে কষ্ট দিলে আমি আপনাকে বলবো মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন। খবরদার খবরদার, মা বাবা এমন একটা জিনিস, বাবা সারাদিন মাথার মধ্যে বোঝা নিয়ে কষ্ট করলেও বাবা বলে না আমি কষ্ট পেয়েছি, মা বলে না আমি আমার ক্ষুধা লেগেছে, এই দুইটা জিনিস মায়ের মুখ থেকে কখনো শুনবেন না। এই জন্য আমার করোনার বাসীর আল্লাহর দোহাই দিয়ে বলি, মা বাবার দুয়ার দ্বারা বহুত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আর মা বাবার মনে কষ্ট দিয়া অনেক মানুষ নাফরমান হইয়া তাদের জীবনের সব কিছু হারাইয়া ফেলেছে, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না? না খবরদার যুবক ভাইয়ের, আমার মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। এই জন্য পৃথিবীর জমিনে মা এমন একটা জিনিস যে বলে ও বাবা, যে মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন ছিলাম, 10 মাস 10 দিন থেকে মার পেটের ভিতরে আমি অনেক লাথি দিয়েছি, অনেক আঘাত করেছি। মা রাতের বেলা ঘুমাইছে, ঘুম থেকে মা সজাগ হয়ে চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে, কিন্তু মা সকালে মুখটা দৌতো করে মা ঘুম থেকে উঠেছে। খবরদার, মা কাউকে কষ্টের কথা বলে নাই। আপনারা জবান খুলে বলেন ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহারের প্রয়োজন আছে না? না কারা কারা মা বাবার খেদমতের পক্ষে একটু হাত তুলতে হবে আমার সাথে। যুবক ভাইরা, আপনারা কি মা বাবার খেদমতের পক্ষে আছেন? যাদের মা বাবা চলে গেছে তারা মা বাবার কবর জিয়ারতের দরকার আছে না? নাই আর যখন আছে না? নাই। এই জন্য যুবক ভাই, মা বাবা যাদের আছে তাদের পায়ে ধরে গিয়ে মাপ চাইবেন। যাদের মা বাবা কবরে চলে গেছে ওই মা বাবার কবরের পারে গিয়ে মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি না? নাই আর জোরে কোন আসি না? নাই। আজকে অনেক মা অনেক সন্তান আছে হাত নামান, আজকে অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। বিয়ে করার আগে মোটামুটি একটা মা বাপের সম্মান করছে, কিন্তু বিয়ে করার পরে এই সম্মানটা আর করে না। খবরদার, বিয়ে করার পরে সম্মান আরো বেশি করবেন, কারণ মা বাবার দোয়া থাকলে আপনার রুজি রোজগারে বরকত হবে, আপনার চলাফেরায় বরকত হবে, আপনার কর্মে বরকত হবে। আপনারা বলেন বরকত দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? তাইলে একটু হাতটা নাড়িয়ে নেড়ে আমার সঙ্গে মার গজলটা বলতে হবে, এরপর ইনশাল্লাহ আমি আওয়াজ ইতির দিকে নিয়ে যাবো। একটু হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন, রাত্র 2:30 বেজে গেছে, অনেক সময় এটা, আর আপনাদের জন্য কিছু তাবারক রেখেছে, তাবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ। একটু হাতটা লাড়া দিবেন ইনশাল্লাহ। মা কেন এত দামে জানে না সব, আমার যুবকগুলা কি ঠিক আছে ইনশাল্লাহ? মা কেন এত দামে জানে না সকলে, বল জানত যদি পরত দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামে জানে না সকলে, বল মা কেন এত দামে জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে হইয়া মায় দিতেন কত শোক। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে হইয়া মায় দিতেন কত শোক। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার রসটলে। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, কুলে প্রসবে তা ভুলে, মা
কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পরত দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে ইলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামে জানে না সকলে, বল মা কেন মি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, বিদায় বেলায় কথাটা না বললে হোক আদায় হবে না। আজকে পোলাপান চাকরি করে ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে চাকরি করে, কিন্তু বিয়ে করার পর মা বাপরে একবারে ফালাইয়া আলাদা হইয়া যায়, নিজে চাকরি করে সংসার লইয়া চলে, মা বাবার খবর নেই না। আল্লাহর কসম করে বলি, 10,000 টাকা রুজি কইরা তোমার পোলাও কুরমা খাওয়ার দরকার নাই, 3,000 টাকা রুজি কইরা মা বাপ লইয়া গাছতলার ভিতরে শুক্রি ভর্তা দিয়া খাও, এটার ভিতরে রহমত কম না বেশি। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় এরপরও তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আপনারা বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহর? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করবা, শৈল মাছ লইয়া যাইবা, তোমার মতো মুড়ি তাহিরি দরকার নাই, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যার দোয়া থাকলে তুমি মদিনা যাইতে পারবা। আল্লাহর হাবিব বলেন, মা বাবার চেহারার দিকে যদি কেউ একবার নেক নজরে তাকায় তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। এই জন্য মা এমন একটা সম্পদ, যার পেটের ভিতরে যখন আমি ছিলাম মা মানুষ নিয়ে গল্প করতেছিল, গল্পের ভিতরে হঠাৎ করে মার চোখ দিয়া পানি এগুলা ঝরে ঝরে পড়ছিল, মায়ের চোখ দিয়ে পানি পড়ছিল। এই কথাগুলো আমার মার জন্য বলতেছি, আমি শুনছি ভিতরে মা বোনরা আছে, মা বোনরা বড় খুশি হবে যে আমাদের কষ্টের কথা তাহিরি হুজুর আমার সন্তানদেরকে কয়া গেছে। কারণ মা কিন্তু এই কষ্টের কথা পোলা পান্ডে বুঝাইলেও বুঝে না, কিন্তু হুজুররা বুঝাইলে ওই ছেলেরা বুঝতে পারে। এই জন্য মা কিন্তু চোখের পানি ফালায় ফালায় কাঁদতে কাঁদতে কি কই শোনো, মা ওই পর্দার আড়ালে চোখের পানি ফালায়া আয় রে বলতেছে, তাহিরি তার মায়ের জন্য কেমনে চোখের পানি ফালায় কান্দে, আমার ফুলারে দিয়ে একদিন দেখলাম না, আমার বালা কিরে মা কুইয়া ডাক দিত, খবরদার মার কদমে যাই আজকে মাপ চাইবেন। আপনি যখন মার পেটের মধ্যে ছিলেন ওই মা দুঃখিনী তখন পেটের মধ্যে রাইকা গল্প করতেছেন, হঠাৎ করে মার চোখ দিয়া পানি পড়তেছে, দর দর করে পানি পড়ে, শাড়ির আঁচল দিয়া পানিগুলা মুছে, এই পানিগুলা মহিষা মহিষা যখন বসে আছে ওই মহিলা ডাক দিয়ে কয়, কি ব্যাপার তুমি আমাদের সঙ্গে গল্প করতেছ, হঠাৎ করে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা ডাক দিয়া বলে, জগতের মা আমার চোখের মধ্যে পানি কেন জানো নি? তোমরা কি জানো না আমি 8 মাসের গর্ভবতী, আমি তোমাদের সঙ্গে যখন গল্প করতেছিলাম সময়টা টাইম পাস করার জন্য, কিন্তু কথা বলার সময় হঠাৎ করে আমার জাদুমণি আমার পেটের মধ্যে এমন একটা লাত্তি মারছে, শরমে কানতে চাইছিলাম না, এরপরও চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই, আমি আর আটকাইয়া রাখতে পারি নাই, আমার মনের অজান্তে ব্যথার কারণে পানি ঝরে গেছে। ও বন্ধুরি, আর একটা মহিলা ডাক দিয়া কয়, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে ভালো কথা, কিন্তু আমি দেখতেছি তোমার মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়, একই টাইমে চোখের মধ্যে পানি আবার একই টাইমের মধ্যে তোমার মুখের মধ্যে মুচকি হাসি, কারণটা কি? তখন মা ওই দিন মানুষকে বলছিল, আমার পেটের ভিতরে বাচ্চা আমার যখন লাথি মারছে আমি ব্যথা সহ্য করতে পারি নাই, এই জন্য আমি কেঁদে দিয়েছি, আর আমার পেটে
হাতের ভিতরে বাচ্চা, কিন্তু আমি হাসি কেন জানি, আমার জাদুমনি আমার লাথি মারলো, আমার ফুলাটা তো আমার পেটের ভিতরে জিন্দা আছে, জেতা আছে মরা না, ভবিষ্যতে আমার জাদুমনির চেহারা আমি দেখতে পারবো, যাকে দেখলে আমার হাজার ব্যথা পানি হয়ে যাবে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, এটা আমার নিজের হাতের লেখা বাবা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বোবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বোবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই তো মার্চের 5 তারিখ আমার আব্বার উফাত মুবারক, 5টা বছর হয়ে গেল আমার আব্বা দুনিয়াতে নাই, এই বাপটা থাকলে গাছের ছায়ার মতন আমার মাথার উপরে একটা ছায়া ছিল, এখন বাপ চলে যাওয়ার পরে যেই ডাল দিলি সেই ডাল ভাঙ্গা পড়ি, একটা কাজ করতে গেলে লসে পড়ে যাই, একটা সিদ্ধান্ত নিলে একদিনে দেখায় 5 দিন লেগে যায়, আর বাপটা চিন্তা ভাবনা কইরা এমন একটা সিদ্ধান্ত দিছে, জীবনের 50-60টা বছর কাটাইছে, কোনোদিন কোনো সর্দারিতে পানি পড়ে নাই, কোনোদিন সিদ্ধান্তে পানি পড়ে নাই, এই জন্য সেই বাপটা যারা সংসারে নাই সে জানে তখন তার দিনটা কেমন কাটে, এই জন্য আমি তাহিরি গজলটা মাঝে মাঝে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কতারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কতারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে, প্রত্যেকটা ছেলে তার বাপ মারে ভালোবাসে, দেখেন নীরব হয়ে গেছে যাদের বাপ নাই বাড়িতে, কাকে যায় বাবা বলে ডাক দিব, যার মা নাই তারা কারে বাড়ির যায় মা বলে ডাক দিব, যার নাই সে বুঝে ব্যথা কত, যার আছে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ জানে নাই, এই বুড়া বাপটা তোমার জন্য কী না করছে, শরীর রক্ত ডারে পানি পিড়ে ফেলাইছে, কেমনে সংসারটা গুছাই রাখছে, তেরো পাইতে দেই নাই, এই জন্য আমি বলি, দরজাটা খুলতে কে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, দরজাটা খুলতে খে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের বেতরটা নড়ে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে, শুধু মা নাই শুধু বাবা নেই, শুধু মা নেই
শুধু বাবা নেই, এই জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের বেতনটা নড়ে চড়ে উঠে, চোখে বে জল নেমে আসে, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই। বলবেন যে হুজুর কোন ঘটনা বললেন না কেন? ঘটনা বলার জন্য আমি আসি নাই, আমি আসছি আমার ওয়াজের দ্বারা যদি একটা ছেলে নামাজি হয়ে যায় আমি ধন্য, আমার ওয়াজের দ্বারা যদি একটা ছেলে নেশা থেকে ফিরে আসে আমি ধন্য, এই ওয়াজের দ্বারা যদি একটা ছেলে তার মা বাবার কদমে চলে যায় আমি ধন্য। এই জন্য আমি চেতনা নিয়ে কথা বলেছি, সমাজকে সুন্দর করার জন্য চেয়ারম্যান সাহেবের সাথে সুরে সুর মিলিয়ে এটাই বলবো, নেশাকে হা না বলুন, মাদককে না বলুন, জুয়াকে না বলুন, নামাজকে হা বলুন। কথা বলেন ঠিক কিনা?